আসসালামু আলাইকুম। আজকে আমি কোরাল বিউটি স্টুডিও যে স্প্লিট বা স্কিন এরা কি কাজ করে এরা পুরো বিস্তারিত শেখাবো। এটা কি বা এটাতে কি কাজ করা যায়, তো আসুন প্রথমে একটা ভিডিও আনবেন। এটা আপনারা যে কোনো ইচ্ছা একটা ভিডিও আনতে পারেন। তো ভিডিও আনার পর স্প্লিট বা স্কিন এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে সেন্সিটিভিটি এটা একটু বাড়িয়ে দিবেন, যাতে সূক্ষ্ম করে স্প্লিট বাই স্ক্রিন হলো যে অনেক কতগুলো ক্যামেরা বারবার স্ক্রিন অথবা কতটা ফিল্ম করা হয়েছে অথবা কতটা ক্যামেরা বদলি করা হয়েছে, ঠিক আছে, কতটা স্ক্রিন শুট দেওয়া হয়েছে, বিভিন্নভাবে এটা কাট করে ফেলে অটোমেটিকভাবে। তো আমি আপনার ভিডিওটা দেখাবো, আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কি। দেখুন আমরা সেন্সিটিভিটি তখন বাড়িয়ে দিই না, দেখেন স্ক্রিন করি। এ আরেকটা ক্যামেরা ধরলো দুইটা, ঠিক আছে, এক বছর চলতেছে, এই যে আরেকটা আরেক পর্যায়ে চলে গেছে, বা আরেকটা নতুন স্ক্রিন, এটা এই যে আরেকটা নতুন, এটা ব্যতিক্রম, ঠিক আছে। এভাবে করে এই পুরো ভিডিওটা কাটা শুরু হয়ে যাবে। এই যে আরেকটা, মানে ভিন্ন রকম স্টাইল, ভিন্ন রকম ক্যামেরা ভাবে যে সবগুলি স্ক্রিন শট করা হয়েছে, তো ও সবগুলি এটা অটোমেটিকভাবে কাটা শুরু করে দিচ্ছে। যে দেখুন যত ক্যামেরা চেঞ্জ হচ্ছে তত কিন্তু এখানে এই যে 12টা ধরছে ইতিমধ্যে, ঠিক আছে। তো করতে যাবো, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এটার মাধ্যমে করা যায় হলো যে কোনো ভিডিওর মধ্যে যদি আপনি যদি কোনো স্ক্রিনশট নিতে চান, তাহলে এখান থেকে সহজে আপনি কেটে নিতে পারেন যে আমার এই এই সিনারিটা আমার নিতে হবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, সহজে এখান থেকে কাটসিট বা সহজে নেওয়া যায়। যারা বিভিন্ন নাটক অথবা ছবি এডিটিং করে তাদের জন্য এটা প্রয়োজন হয় যে কটা শট নিয়েছে ছবির ভিতরে। কত পরিশ্রম, এক একটা ভিডিও অনেক পরিশ্রম করে এক একটা ভিডিও বানানো হয়, অনেকবার ক্যামেরা ভিডিও করতে হয়। তো সবগুলো আমরা একত্রে পেয়ে যাচ্ছি, সামান্য একটা সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাচ্ছি যে সে কতটুকু কতটা ক্যামেরা একসাথে ইউজ করেছে বা কটা শট নিয়েছে। এটা হওয়া শেষ হলে দেখবেন অটোমেটিক সব, মানে যতটুকু 32টা যেমন আছে ঠিক 32টা রকমই সব ভেঙে ভেঙে চুরমুচুর হয়ে যাবে, দেখেন। ওকে, সবগুলো পাটে পাটে বিভক্ত হয়ে যাবে। এই যে দেখুন সবগুলো পাটে পাটে বিভক্ত হয়ে গেছে, এটা একটা স্ক্রিন, এটা আরেকটা স্ক্রিন, এটা। কিন্তু আমরা যদি ভিডিও যদি বাজাই তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি এখানে আবার আলাদা করে দিতে পারি, এটা এইভাবে আলাদা করে দিতে পারি, ঠিক আছে। এটা পরে এটা এসে বললো এটা আর আসবে না, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, তাহলে কথাটাও উলটপাট হয়ে যাবো গানটা। তো আমার এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট নিতে, আমার এই স্ক্রিনশটটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এটা নিতে পারি। এখানে অনেকগুলো হয়েছে, অনেকগুলা, পুরা 32টা 32টা হয়েছে, যে সবগুলো 32টা, ঠিক আছে। তো আমরা যদি প্লে করি, দেখেন আমরা যদি প্লে করি এ এই অবস্থায়, দেখেন গানটা পুরো ঠিক আছে। তো এবার দেখুন যদি আমি যদি এতটুকু যদি আমি যদি ডিলিট করে দিই, ডিলিট করে দেখুন, দেখছেন এই অংশটা আর বাজলো না। তো এটাই সুবিধা স্প্লিট ভিডিওতে, এই জিনিসটা অপশনটা খুব চমৎকার, আপনারা করতে পারেন বিভিন্ন ভিডিও ক্ষেত্রে, এডিটিং ক্ষেত্রে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ চেষ্টা করবো। আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, টিউটোরিয়াল পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।